রক্তশূন্যতা কোনো অসুখ নয়, এটি অসুখের পূর্ব লক্ষণ বা উপসর্গ। রক্তশূন্যতা মানে রক্ত কমে যাওয়া নয়, বরং রক্তের উপাদান লোহিত কণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা দেখা দেয়। স্বাভাবিক অবস্থায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ 14 থেকে 16 গ্রাম পার ডিসিলিটার। যদি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক মাত্রা চেয়ে কমে যায়, তবে এই ঘাটতিকে রক্তশূন্যতা বলা হয়। হার্ট রক্ত পাম্প করার মাধ্যমে সারা শরীরে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে। রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক মাত্রায় অর্ধেকে নেমে আসলে একই পরিমাণ অক্সিজেন সরবরাহের জন্য হার্টকে দ্বিগুণ পরিমাণ কাজ করতে হয়। রক্তশূন্যতার ফলে হার্টের কাজের চাপ আনুপাতিক হারে বৃদ্ধি পায়। রক্তশূন্যতার মাত্রা ক্রমাগত বাড়তে থাকলে হার্টের কর্মতৎপরতা ক্রমাগত বাড়তে থাকে এবং ধীরে ধীরে হার্টের মধ্যকার বিভিন্ন গঠনগত এবং পদ্ধতিগত পরিবর্তন হতে থাকে। তবে একটি নির্দিষ্ট অবস্থার পরে হার্ট প্রয়োজনীয় পরিমাণ রক্ত সরবরাহে ব্যর্থ হয়। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় হার্ট ফেলিয়ার। রক্তশূন্যতার লক্ষণগুলো হল অবসাদ, দুর্বলতা, ক্লান্তি, বুক ধড়ফড় করা, স্বল্প পরিশ্রমে শ্বাসকষ্ট হওয়া, মাথা ঝিমঝিম করা, চোখে ঝাপসা লাগা, মাথা ব্যথা হওয়া, হাত পায়ে ঝিনঝিন করা, হাত পা এবং সমস্ত শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া। এছাড়া লোহের অভাবজনিত কারণে রক্তশূন্যতা হয়। তখন অস্বাভাবিক খাদ্যের প্রতি আসক্তি জমায়, মুখের কোনায় ঘা হয়, খাবার গিলতে অসুবিধা হয়, নখের ভঙ্গুরতা এবং চামচের মতো আকৃতির নখ হয়ে যাওয়া। এই সকল সমস্যা হলে অবশ্যই ডাক্তার থেকে পরামর্শ নেবেন।